ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইস্টার জাহান আবার আপনাদের সামনে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে লাউ। তো এই শীতের সময়ে বিশেষ একটা সবজি হচ্ছে লাউ, আর এই লাউটা এখন বাজারে মানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো এমনি সারা বছর লাউ পাওয়া যায়, তো স্পেশালি সিজনাল যে লাউটা সেটার টেস্টই অন্যরকম। তো এই জন্য আজকে আপনাদের লাউ রান্না করে দেখাবো। তো লাউয়ের সাথে যেটা আছে সেটা হচ্ছে ইলিশ মাছ। তাহলে তো কোনো কথাই নেই, লাউ আর ইলিশ মাছ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের লাউ ইলিশ রান্না করে দেখাবো। আপনি এই লাউয়ের সাথে রুই মাছ, তারপরে বড় সাইজের যে কোনো মাছ দিয়ে লাউটা রান্না করতে পারেন, বড় পুঁটি মাছ দিয়ে রান্না করতে পারেন, অথবা লাউটা একটু পিস পিস করে কেটে সেটা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে পারেন। তো এখানে আমি একটা লাউ নিয়েছি, লাউটাকে আমি এই শেপে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 5টা ইলিশ মাছের পিস নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছু শুকনো মশলা, এখানে আমি মরিচ নিয়েছি 2 চা চামচ, হলুদ নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া নিয়েছি 2 চা চামচ, আর সামান্য একটু জিরে গুঁড়া নিয়েছি। নিয়েছি আস্ত জিরে, এটা আমি বাগারের জন্য ইউজ করব, আর নিয়েছি একটা তেজপাতা। এখানে আমি বাটা মশলা নিয়েছি, নিয়েছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আর জিরে বাটা 1 চা চামচ। আর এখানে আমি 4-5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এটা বাগারের জন্য লাগবে। আর নিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। আর এখানে নিয়েছি তেল, তেলটা মাস্ট লাগবে এটা রান্নার জন্য। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল ইউজ করব, আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ইউজ করব লবণ, লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই কীভাবে শীতের লাউ রান্না করতে হয়। তো সে যেহেতু পড়ে এসেছে, লাউটা আমরা বাসায় রান্না করে খেতেই পারি। তো এই জন্য আজকে আপনাদের এই রেসিপিটা করে দেখাচ্ছি। ভালো লাগলে লাইক দিবেন, আর এই এই রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন, আমি অবশ্যই উত্তর দেব। আর যেটা হচ্ছে, বেশি বেশি শেয়ার করেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমার সঙ্গে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আর একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সো প্লিজ, এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার আশেপাশের ফ্রেন্ডস, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে রেসিপিটি শেয়ার করবেন। স্পেশালি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভিউয়ার্স, আমি লাউ ইলিশ রান্না করার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমি চুলাতে দিয়ে দিয়েছি, আমি গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, আমি এখানে
বিউটি বিল চামচের মতো তেল ইউজ করেছি, আপনারা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন অথবা যা তেল কম খান তার একটু কমিয়ে নিতে পারেন। তেলটা যখন হিট হয়ে আসবে তখন আমি এর মধ্যে আস্ত জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তেজপাতা। ভিউয়ার্স, তেলটা গরম হয়ে গিয়েছে, হিট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আস্ত জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যখন ব্রাউন স্টেপে কালার চলে আসবে তখন আমি গুঁড়া মশলা আছে সেগুলো আমি পানি দিয়ে লিকুইড করে নেব, সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। ভিউয়ার্স, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, আর একটু ভেজে নেব পেঁয়াজটা, তারপর আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আমি সব মশলা, সব গুঁড়া মশলা একসাথে করে পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা আর জিরে বাটা। আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাছটা কষানোর জন্য, যতটুকু পানি লাগবে আমি সেটা পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা ইলিশ মাছ।
এক সাইডে যখন হয়ে আসবে ইলিশটা, তখন আমি উল্টি অন্য সাইড করে দেবো। আর ভিউয়ার্স, আমি লিকুইড মশলার সাথে লবণটা অ্যাড করে দিয়েছি, আপনারা লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। মশলা, তেল এগুলো ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। একদম সফটভাবে আলতোভাবে ধরতে হবে। ইলিশ মাছ এমনিতে একটু নরম থাকে, এই জন্য একটু সফটলি আস্তে করে ধরে উঠিয়ে নিতে হবে। আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে লাউ দিয়ে মশলার সাথে লাউগুলিকে মিশিয়ে নেব। ভিউয়ার্স, শীত চলে এসেছে, তো এখন বাজারে লাউটা অ্যাভেলেবেল, অনেক লাউ বাজারে এসেছে। আর সিজনাল লাউ যেহেতু খেতেও মজা হবে, এমনিতেই সারা বছর যে লাউটা পাওয়া যায় সেটা সিজনাল না, আর সেটা টেস্ট তেমন একটা আসে না। সিজনাল লাউয়ের যে টেস্ট আসে নর্মালি, অন্য টাইমের যে লাউ সেটাতে ওই রকম টেস্টটা আসে না। আমি কিন্তু অল্প অল্প করে লাউ দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আপনারা এভাবেই লাউটা দিবেন। একবার লাউটা দিলে দেখা যাবে মশলার সাথে ভালোভাবে মিশবে না, আর লাউটা ভালোভাবে কষানো হবে না, তো অল্প অল্প করে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। Thank you.
বাকি সব লাউ একসাথে দিয়ে মশলার সাথে একদম সফটলি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে লাউটা ভালোভাবে কষানো হবে। এখন লাউটা সিদ্ধ হতে থাক। আমি এখন এই লাউটাকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ হতে দেব, সিদ্ধ করে নেব। আর মাঝে মাঝে আমি লাউটাকে এপাশ ওপাশ করে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, 10 থেকে 15 মিনিট পর আমি আবারও ফিরে আসছি, সে পর্যন্ত সবাই ওয়েট করেন। ভিউয়ার্স, আমার লাউটা প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখুন কতটা কমে এসেছে, প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, এই যে দেখুন। তো আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন কাঁচামরিচটা, তো আমার কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে বলে আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি। তো এখন আমি লাউটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ পানি ইউজ করেছি, আপনারা পানির পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে আপনি লবণটা টেস্ট করে নেবেন, লবণ যদি কম হয় অবশ্যই লবণ অ্যাড করে দেবেন। আমার এখানে লবণ আরেকটু লাগবে, তো আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়ে দিচ্ছি। লবণটা জাস্ট আপনাদের টেস্টের ওপর, আপনারা কেমন লবণ খান সে অনুযায়ী কতটুকু পরিমাণে লবণ খান সে অনুযায়ী আপনি এর মধ্যে লবণটা অ্যাড করে দেবেন। এখন লাউটা যখন ভালোভাবে বরফ চলে আসবে তখন এর উপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। আমি এখন এটাকে ঢেকে রান্না করছি।
ভিউয়ার্স, তোকে এটা ভালোভাবে বলক চলে আসছে, তো এখন আমি এর মধ্যে ইলিশ মাছ দিয়ে দেবো। আমি একটু মাছগুলোকে উঠিয়ে উঠিয়ে দিলাম। এখন আমি তরকারিটাকে আরো কিছুক্ষণ রান্না করবো, তারপর আমি এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমার লাউ ইলিশের তরকারিটা হয়ে গিয়েছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এখন আমি এটাকে সার্ভ করে নেব। ভিউয়ার্স, ভিউয়ার্স আমার লাউ ইলিশের তরকারিটা রেডি হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আশা করি সবারই ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমার রান্নার সার্থকতা আসবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।